মুসুর ডালের কাটলেট, এর আগে হয়তো তোমরা কেউই খাওনি, ডালের এই কাটলেটটা একবার বানিয়ে ফেলো আর এই হেলদি কাটলেটটা বারবার বানাবে, এত টেস্টি। আর খেয়ে তো বুঝতেই পারবে না, শুধু মুসুর ডাল আর আলু দিয়ে আমি এটা বানিয়েছি তোমাদের জন্য। চলো দেখে নাও কি করে বানাচ্ছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে জানাবে, আর কেমন লাগলো সেটাও জানাবে। শুধু দেখলে হবে না তো, বানাতেও হবে। আমি যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা সবাই দেখো তো, আর সেগুলো বানিয়ে কেমন লাগছে তোমাদের সেগুলো আমাকে বলবে, তাহলে কি হয় আমার খুব ভালো লাগে আর আমি নতুন নতুন উৎসাহ পাই নতুন কিছু বানাবার জন্য। তাই আজকে চলে এসেছি মুসুর ডালের কাটলেট নিয়ে তোমাদের জন্য। চলো দেখতে থাকো কি করে বানাচ্ছি। চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টস করতে একদম ভুলবে না। দেখো মুসুর ডাল এক কাপ নিয়েছি, জলে ভিজিয়ে নিয়েছি এটা ভালো করে। আর লাগবে আমাদের কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম, তারপরে লাগবে মিক্স হার্ব, যদি না থাকে তাহলে গোলমরিচের গুঁড়ো নেবে, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর লেবু। আলু সেদ্ধ করে নিয়েছি তিনটে মাঝারি সাইজের, আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি ভাজার জন্য। আর মুসুর ডালটা দেখো এবার কড়াইতে দিয়ে অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পর যেন এতটাই জল থাকে যে সেদ্ধ করার পর এটা ঘন ঘন হয়ে যায়, সেইভাবেই কিন্তু আমাদের জলটা দিতে হবে। বেশি জল দিলে কিন্তু এই মুসুর ডালটা পাতলা হয়ে যাবে। দেখো এইরকম একটা টেক্সচার আসবে, যে শুকনো শুকনো হয়ে আসবে, সেইটুকুই জল আমাদের মুসুর ডালে দিতে হবে যে একটা ঘন ডোয়ের মতো রেডি হয়। তারপর এটাকে একটা বাটিতে নিয়ে নেব, আর যে সকল উপকরণগুলো নিয়েছিলাম এর সাথে মেশাবার সেগুলো দিয়ে দেবো। কী কী মেশাচ্ছি পরপর দেখে নাও। এখানে দেখো আলু সেদ্ধ তিনটে আমি নিয়েছিলাম, সেই তিনটে আলু সেদ্ধ এখানে ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিলাম। আমার যে লাভবার্ড আছে দেখো কীরকম চিল্লামিল্লি করছে আমার কাছে আসবে বলে, সব ভিডিওতে এখন ওদের আওয়াজ শুনতে পাও তোমরা। আলুটা দিয়ে মুসুর ডালটা খুব ভালো করে মেখে নিলাম, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর সেটা মিশিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রস দিলে না টেস্টটা খুব ভালো হয়। এখানে আমি একটা লেবুর রস পুরো ভালো করে মিশিয়ে দিলাম। আর এই যে মাখাটা একটু শুকনো শুকনো হবে, ডালটাও শুকিয়ে নিতে হবে এবং আলু সেদ্ধটার মধ্যেও কোনো জল যাতে না থাকে। ধনে পাতা দিয়ে দিলাম, একটু বেশি করে ধনে পাতা দেবে, খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিলাম মিক্স হার্ব। মিক্স হার্ব তো তোমাদের সবার কাছে থাকে না, তো এক্ষেত্রে তোমরা গোলমরিচও দিতে পারো। আর দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স তো কিছুই নয়, শুকনো লঙ্কাগুলো মিক্সার গ্রাইন্ডারে একটুখানি একবার দুবার করে পিষে নেবে, তাহলেই এটা গ্রাইন্ড করে নিলেই এটা আধ বাটা হয়ে যায়, আর সেটাই হচ্ছে চিলি ফ্লেক্স। তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। তারপরে সব একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো কি সুন্দর মাখা হয়ে গেছে। এবার একটু যদি নরম থাকে তাহলে কি করবে, একটা বা দুটো পাউরুটি এর মধ্যে মিশিয়ে দেবে। পাউরুটিটা এবার ছিঁড়ে ছিঁড়েও দিতে পারো, বা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিলে একটা ব্রেড ক্রাম্বস এর মতো হয়ে যাবে। তারপরে যতটা লাগবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নাও। সমস্ত উপকরণগুলো মেখে এই যে মাখা ডোটাকে একটু আধা ঘন্টার জন্য, মানে 30 মিনিটসের যদি জন্য ফ্রিজে রেখে দাও, তাহলে কিন্তু এই ডোটা একটু শক্ত হয়ে যাবে, বানাতে সুবিধা হবে। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে যেরকম সাইজের কাটলেট তুমি বানাতে চাও কাটলেটগুলো গড়ে নাও। কাটলেটগুলো গড়া হয়ে গেলে এগুলোকে ডিমের গোলাপের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে, কোটিং করে নিতে হবে। তারপর বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নিয়ে এবার ডিপ ফ্রাই করতে হবে। ডিমটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর একটাই ডিম নিয়েছি আমি,
আর ডিমের মধ্যে আমি ভালো করে কোটিং করে নিলাম। তারপরে বিস্কিটের গুঁড়ো কোটিং করে নিয়ে ভেজে নেব। বিস্কিটের গুঁড়োটা আমি একবারই কোটিং করেছি, তোমরা চাইলে দুবার এই ডিমের গোলা আর বিস্কিটের গুঁড়োতে কোটিং করতে পারো। তবে বেশি মোটা লেয়ারিং হয়ে গেলে বাইরের লেয়ারিংটা আমার ভালো লাগে না খেতে, তাই আমি একটাই কোটিং করেছি। দেখো কাটলেট রেডি হয়ে গেছে। এই অবস্থায় এগুলো ফ্রিজে রেখে দাও, তাহলে ভালো মতো সেট হয়ে যাবে। তারপরে তেল গরম করে এগুলোকে যখন খাবে ভেজে নাও, দারুণ খেতে লাগবে, অসাধারণ টেস্ট। তোমরা একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করোনি যারা এখনও তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিগুলো ফলো করো কিন্তু, আর জানাবে তোমাদের মতামত কেমন লাগলো। চলো বাই, এখানেই শেষ করছি।